আসসালামু আলাইকুম। মেডিটেক পয়েন্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন স্পেশালিস্ট সম্পর্কে। যদি কোনো রোগ হয়, ডাক্তার ছাড়া ঔষধ নয়। প্রথমেই আসি নিউরোলজি বা নিউরোমেডিসিন কি। নিউরোলজি বা নিউরোমেডিসিন হলো চিকিৎসা শাস্ত্রের একটি বিভাগ যা মানুষের শরীরের নার্ভ সিস্টেম নিয়ে কাজ করে। নার্ভ সিস্টেম খুবই জটিল ও স্পর্শকাতর এবং এটি পুরো শরীরে ছড়িয়ে আছে। নিউরোলজিস্ট কি? একজন ডাক্তার যিনি নার্ভ বা নার্ভাস সিস্টেম নিয়ে কাজ করেন বা চিকিৎসা দেন তাকে নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন স্পেশালিস্ট বলে। মানবদেহের প্রতিটি অংশ আলাদা আলাদা নামে বিভক্ত। মানবদেহের মস্তিষ্কের ব্রেন এবং এর অংশকে বলা হয় নিউরোলজি। মানবদেহের প্রতিটি অংশ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যখন একটি অংশ কোনোভাবে কাজ করা বন্ধ করে দেয়, পুরো শরীর অকেজো হয়ে পড়ে। আমরা অনেকেই জানি না নিউরোমেডিসিন বিশেষজ্ঞ কোন কোন ধরনের সমস্যা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। চলুন জেনে নেওয়া যাক নিউরোমেডিসিন বিশেষজ্ঞ কোন কোন ধরনের সমস্যা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। শারীরিক কাজে অক্ষমতা, মাংসপেশির দুর্বলতা, মানসিক দুশ্চিন্তা, মাথা ব্যথা, মেরুদণ্ড ও মেরুজনিত সমস্যা, ব্রেইন ও নার্ভের যে কোনো সমস্যা, কথাবার্তা, কাজে কর্মে কনফিউজড হয়ে যাওয়া, চোখে হঠাৎ ঝাপসা দেখা, ঘন ঘন মাথা ব্যথা, মাথা ঘোরা, হাত পা কাঁপুনি, অবশ হয়ে ঝিনঝিন করা, মুখ বেঁকে দেওয়া, উচ্চ রক্তচাপ, অজ্ঞান হওয়া, ঘ্রাণ শক্তি কমে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, ঘুম কমে যাওয়া। এছাড়াও নিউরোলজিস্ট যে সকল ধরনের রোগ নিয়ে কাজ করেন, স্নায়বিক সমস্যা, ব্রেন স্ট্রোক, ডিমনেশিয়া, অ্যামনেশিয়া, নার্ভ বা স্নায়ু সবল করা, মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, এটা অপারেশন করতে হয় নিউরোসার্জন দিয়ে, মোটর নিউরন ডিজিজ, ব্রেন টিউমার, মৃগি রোগ, প্যারালাইসিস, স্পাইনাল কর্ড ডিজঅর্ডার, কথা বলার সমস্যা। এছাড়াও পার্কিসন ডিজিজ, পার্কিসন ডিজিজ হলো এমন এক শারীরিক অবস্থা যাতে মস্তিষ্ক আক্রান্ত হয়। এটা তখনই হয় যখন মস্তিষ্কের একটি অংশ ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন স্পেশালিস্ট কি ধরনের টেস্ট দেন? এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে, সিবিসি, ইউরিনারি, সিআরপি, ইসিজি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।